রেডি হয়ে গেছি এখন 7টা 20 হচ্ছে ঘটঘট বেরাই অনেকটা টাইম হয়ে গেছে এই প্যাকেটে কচুরি গুড আফটারনুন फ्रेंड्स চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে অনেক লেট করে ব্লগটা শুরু করছি এখন প্রায় বাজছে 1:30 अराउंड বাজছে 1টা বাজতে চলছে তো সকালে উঠে আমি সমস্ত নিজের কাজ সেরে ঘরে কাজ ছিল আর তার মধ্যে সব আম্মা মানে রুম এদিক ওদিক সব উলটপালট হয়েছে ওই জন্য কালকের ব্লগও দিতে পারিনি তো ওই জন্য এখন কন্টিনিউ ব্লগ দিতে মানে করতে পারছি না আর কালকে মানে আজকের তো যেহেতু বিশ্বকর্মা পুজো বলে আজকের কাজটা বন্ধ আছে কালকে সানডে থাকবে তো কালকে অফ থাকবে ওদের মানডে আবার আসবে তো মাদের রুমটা শুধু এখন মাত্র পুট্টি হয়েছে আর তারপরে মানডে এসে ওরা পেন্টিং শুরু করবে তো ভাবলাম এখন ব্লগটা শুরু করি আজকে সারাদিন কী কী করছে আজকে বিকেলবেলা একটা ইনভিটেশন আছে কোথায় যাবো কী করবো তো সব কিছু ব্লগে থাকবে তো ভিডিওটা নন স্কিপ করে দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আমি জাস্ট নিচে নামলাম ছাদ থেকে এখন কাপড়গুলো সব মিলে আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিচে নিয়ে চলে এসেছি এখন আমি গিফট প্যাকিং করতে বসবো এই যে এখানে আর এই যে গিফট র্যাপার এটা প্যাকিং করে নিই আর মা রান্না হচ্ছে রান্নাতে আজকে তো ভেজ রান্না কেন কি আছে শনিবার নিরামিষ রান্না হচ্ছে ভাত ডাল করলা আলু ভাজা আর ছোলার ডাল আলের বড়ার আলুর তরকারি এটা হচ্ছে মেনিউ তো এটা আগে আমি প্যাকিংটা করে নিই ঝটপট এখন আমি নিজের মেকআপের সব জায়গা মানে সেলফটা ক্লিন করছি আর সব কিছু জায়গা মতন মানে গুছিয়ে রাখছি তো এই নেকলেসটা বার করলাম এটা আমি আগের বছর এটা মানে কিনেছিলাম অনলাইন দেখে এই দেখো মা দুর্গার এটার সাথে ইয়াররিংসও আছে তো এটা আমি আগের বছর মানে পরিনি যেহেতু আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো যেটা রেড একটা আমি দুর্গা ঠাকুরের ব্লাউজও কিনে রেখেছি সেটার সাথে যখন মানে সেই ব্লাউজটার সাথে শাড়ি পরবো রেড আর হোয়াইট কম্বিনেশনে তখন আমি এই নেকলেসটা পরব দেখো আর এর ইয়ারিং হচ্ছে এই যে এমি স্টাড টাইপের এই যে এখন আমি পুরো আলমারি সব গুছাতে বসেছি এগুলো সব উলট পালট হয়েছিল তো আমি ভাবলাম একবারে যখন সব বার করছি এগুলো একটু গুছিয়ে নিই তো সেই ইয়েতে এটা বেরালো জাস্ট এটা আমার খুবই প্রিয় বাট এটা একটু মানে বড় সাইজের ফোনে হয়তো লাগছে ছোট বাট এটা প্রচণ্ড বড় একদম হেভি টাইপের বাট খুব ভালো লাগে এটা যে আমার কাছে এই তিনটে স্ট্রাঞ্চেসগুলো রয়েছে ব্ল্যাক এইটা গ্রে এটা তো আমি একটা গিফট পেয়েছি এটা নিউ এগুলো সব আর একটা পিচ এগুলো হ্যান্ডে পরি হেয়ারে খুব রেয়ারই লাগাই আর একটা হেয়ার ব্যান্ড সেদিন কিনেছিলাম দেখাতে ভুলে গেছিলাম এই যে এইটা একটা হেয়ার ব্যান্ড আর যেটা এখন মাথায় পড়ে আছে সেই হেয়ার ব্যান্ডটাও সেদিন কিনেছিলাম ভিডিওতে দেখিয়েওছিলাম তোমাদেরকে আর এগুলো সব এখন গুছিয়ে নিই সব এদিকে বলেছিলাম আমার কাছে একটা পিচ কালারেরও রোজ আছে এই যে পিচ কালারের রোজ এইটা আর সেই দিন যে নিয়েছি রেড এটার মধ্যে এমনি মানে ফ্লাওয়ারসের মোটিভের এমনি কলি ইয়েগুলো গ্রিন গ্রিন লিভসগুলো বানানো নেই শুধু এই লিভস দিয়েছে বাট ছোটো ছোটো কড়িগুলো দেওয়ার নেই জাস্ট সিম্পল এই ইয়ারিংটাও নতুন আমি কিনেছি কোকোকোলার বটল বানানো ক্যান লাইট ওয়েটের খুব সুন্দর এইটা নিয়েছি এটার সাথে আমি একটা কোকোকোলার টি প্রিন্টের টি শার্ট নেবো তো ওর মানে টপ নেবো সেটার সাথে আমি এইটা পরবো তো এইটা একটা নিয়েছিলাম এটাও মানে এটা যখন নিয়েছি তখন আমি ব্লগিং করতাম না তো ওই জন্য এগুলো সব বার করেছি তো তোমাদের সাথে সব একটু একটু শেয়ার করছি আর একটা ব্যাগ নিয়েছিলাম দেখো এই ব্যাগটাও খুব সুন্দর দাঁড়াও এক মিনিট এই যে এইগুলো হচ্ছে সাইড স্লিং ব্যাগ এই যে মোবাইলের এখানে একটা টিপ টপ বলে আর এই যে এই এখানে রশিটা রয়েছে এটাও আমি এখনও একবারও ইউজ করিনি এটা প্রায় হবে তোমার এক বছরের ওপরে হয়ে গেছে বাট এই ব্যাগটা যেরমকা সেরমই আছে আর খুবই সুন্দর আর খুবই সফট মেটেরিয়ালের ব্যাগটা আমার এখানে গিফট প্যাকিং হয়ে গেছে এখন একটু লাঞ্চটা করে নেবো 3:30 বাজে
আর সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, যাই লাঞ্চটা সেরে নিই নিজের। লাঞ্চের মেনুতে রয়েছে আজকের ভাত, দিয়েছে মা করলা সিদ্ধ, আর এখানে হচ্ছে ডাল, আলু করলা ভাজা, এখানে হচ্ছে বড়া ভাজা, আর আমড়া দিয়ে চাটনি, মিষ্টি চাটনি, আর হয়েছে ছোলার ডালের বড়া আলু দিয়ে তরকারি। এখানে মা লাঞ্চ বেড়ে দিয়েছে, এই যে লাঞ্চে ভাত, আমড়া দিয়ে ডাল, ছোলার বড়া আলুর তরকারি, এখানে ছোলার ডালের বড়া ভাজা, আলু করলা ভাজা, আর সাথে আমরা চাটনি। তো যাই লাঞ্চটা ঝটপট খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপরে বিকালে রেডি হয়ে যাব এক জায়গায়। One eternity later. Good evening. লাঞ্চটা কমপ্লিট করে তখন একটু শুয়েছিলাম আধা এক ঘন্টার মতন, আর তারপরে এখন ঘড়িতে বাজছে 5:45, তো মা সন্ধে দেবে বলে উঠে পড়লাম, ঘুমাইনি, একটু মুভি দেখছিলাম, এখন একটু যাই সন পাপড়ি খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু রেডি হবো, রেডি হয়ে 7:30-7:30 দিকে যাব স্টুডেন্টের বাড়ি, ওরা যে বার্থডে, তো গিফটও প্যাকিং হয়ে গেছে। 5 minutes later. আমি রেডি হয়ে গেছি, এখন 7:20 হচ্ছে, ঝটপট বেরোই, অনেকটা টাইম হয়ে গেছে, আসলে ঘর গুছোচ্ছিলাম, একটু কাজ করছিলাম বলে লেট হয়ে গেছে। আমি একটা জাস্ট কুর্তি পরেছি আর হালকা একটু মেকআপ করে নিয়েছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো গিয়ে দেখি, বলেছিলো তো 7:30 অবধি কেক কাটিং হবে, তো চলো যাওয়া যাক। চলে এসেছি বার্থডে পার্টি থেকে, কেক কাটিং হলো সব কিছু, আর সবার জন্য মানে প্যাকেট সিস্টেম করেছিল অ্যারেঞ্জমেন্ট, তো আমি নিলাম, আর আমি তারপরে তাড়াতাড়ি চলে আসলাম, বেশি রাত করিনি, 9:45 বাজছে, যাই আগে একটু ফ্রেশ হয়ে নি, প্রচণ্ড গরম লাগছে, আর এত দু মানে স্যুটটাও না প্রচণ্ড হেভি, তো যাই ফ্রেশ ট্রেশ হয়ে যাই, তারপরে আবার আসছি। এই যে প্যাকেটে কচুরি, পান্তুয়া, আর ভেজিটেবল চপ, আর সাথে একটা 5-star চকলেট। চলে এসেছি ভিডিওর অনেকটাই এন্ডে, এখন রাত হয়ে গেছে অনেকটাই, আমি আর ডিনার করলাম না, মারা তো রুটি আর বড়ার তরকারি ছিল সেইটা ডিনার করেছে, মিষ্টি ছিল, ডিনার করে নিয়েছে মারা, আর আমি অ্যাকচুয়ালি বিকালবেলা এসে ওখান থেকে এসে ওই যে কচুরি, ভেজিটেবল চপ, মিষ্টি ছিল, তো সেগুলো খেয়েছিলাম বলে আমার পেট অলমোস্ট ফুল আছে, তো ওই জন্য রাতের আর কিছু ডিনার খাচ্ছি না। এখন ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে বলে ভিডিওটা এন্ড করে এডিটিংয়ে বসে যাব, তাহলে কালকে টাইমলি ভিডিওটা পোস্ট করতে পারবো। তো চলে চলো আজকের ব্লগটা এখানে অবধি রাখছি, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে হবে, তো যদি ভালো লেগে থাকে তো তোমাদের কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড কমেন্ট করে জানিও কি কেমন লেগেছে ব্লগটা, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, টাটা।